প্রতিক্ষণ প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ। ডানকুনি দুর্গাপুরের চৌমাথা ব্যবসায়ী সমিতি আয়োজিত জগদ্ধাত্রী পুজো এই বছর 28 বর্ষে। 2 নভেম্বর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। দাদার আজকে প্রচুর উদ্বোধন। আমি খালি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলাম যে দাদা একটু দেখবেন, যখনই ডাকি দাদা দেখেন, এত ব্যস্ত সময়ও আজকে শ্রীরামপুর লোকসভার, এতগুলো বিধানসভা, 100 ওপর জগদ্ধাত্রী পুজো একে একে উদ্বোধন, গতকালই উদ্বোধন শুরু হয়ে গেছে, তা সত্ত্বেও আজকে আমার অত্যন্ত আনন্দের দিন যে দাদা আমার কথা শুনেছেন এবং তিনি মূল্যবান সময় নষ্ট করে চলে এসেছেন, তাই দাদার মুখে 2-4টি কথা শুনবো আমরা। নমস্কার। দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, তার উদ্বোধন আমরা একটু আগে করলাম। এই মঞ্চে উপস্থিত আছে শ্রী দেবাশিস মুখার্জি, এখানকার কাউন্সিলর এবং এই সংগঠনের একজন অন্যতম উদ্যোক্তা, এই সংগঠনের সভাপতি, এই সভাপতি এবং আমি শুভেচ্ছা জানাই সভাপতি সহ সমস্ত এই সংগঠনের সমস্ত সদস্য সদস্যদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছে আমাদের সুবীর মুখার্জি, আমাদের হুগলি জেলার পূর্তের কর্মাধ্যক্ষ এবং সমস্ত এই অঞ্চলের নাগরিকবৃন্দ, আমি আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে থাকুন। আমাদের সারা বছর অপেক্ষায় থাকে দুর্গাপুজোর, দুর্গাপুজো চলে গেছে, তারপরে কালী পুজো, কালী পুজো চলে গেছে, শেষ হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজো আমরা শুরুতে রয়েছি, তো এই পুজো শেষ হয়ে গেলে আবার তো এবছরের মতো পুজো শেষ। আমার কনস্টিটিউশনে প্রচুর রয়েছে, তারপরেও অন্যান্য জায়গায় রয়েছে, তো আপনারা সবাই মিলে খুব আনন্দ করুন, সবাই মিলে পুজোটা ভালো করে করুন। মায়ের কাছে প্রার্থনা করি যে মা আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুন্দর রাখুক, এবং প্রত্যেক বছর এই জগদ্ধাত্রী যে পুজো হয় সেই পুজো খুব আন্তরিকতার সঙ্গে আপনারা করেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি তো ডানকুনি হাউসিং স্টেটে প্রায়ই আসি, আবার আসবো, আজকেই ঠিক কথা বলছিলাম, তো আবার আসবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব সুন্দর করে পুজো করুন, মাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।